আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ভিডিও ক্লাসে রাইট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হবে ম্যাট্রিক্স, যা আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের প্রথম অধ্যায়ে রয়েছে। তো এই বিষয়ে আমরা আরও আলোচনা করি, চলো আমরা সবাই বলে যাই। তো ম্যাট্রিক্স বলতে আসলে আমরা কি বুঝি? তো ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আগে আমাদের একটু ভালো করে বুঝতে হবে। ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যা বা চলক বা রাশিকে সারি এবং কলাম বরাবর সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলা হয়। সো ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হলে আমাদের কিছু ম্যাট্রিক্স সম্পর্কে অনেক কিছু কনসেপ্ট আমাদের ক্লিয়ার থাকতে হবে, যেমন একটা ম্যাট্রিক্সের ভুক্তি কী, সারি এবং কলাম কী, মাত্রা ক্রম কী, এই জিনিসগুলো আমাদের আমাদের কনসেপ্টটা খুবই ক্লিয়ার জানতে হবে। সো একটা যে কোনো একটা ম্যাট্রিক্স যদি আমি এখন লিখি, যে এ একটি ম্যাট্রিক্স 0 1 2 0 0 1, সো এ যদি একটি ম্যাট্রিক্স হয়ে থাকে তাহলে এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো হচ্ছে এই ম্যাট্রিক্সের যে উপাদানগুলো এখানে 1 2 3 0 1, এই উপাদানগুলোকে আমরা ম্যাট্রিক্সের ভুক্তি বলে থাকি। তারপরে দ্বিতীয়তে আছে ম্যাট্রিক্সের সারি এবং কলাম। সো একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম বলতে আমরা কি বুঝি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে। যেমন একটা ম্যাট্রিক্সের সংজ্ঞার মধ্যে আমরা বলেছিলাম যে কতগুলো সংখ্যা বা চলক বা রাশিকে সারি এবং কলাম বরাবর সাজানোর ফলে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায়, তাহলে আমরা সংখ্যা বা সারিগুলোকে আমরা দেখতে পাবো যেখানে যে ফার্স্ট যেটা আনুভূমিকভাবে ভূমির সমান্তরালভাবে যে ভুক্তিগুলোকে সাজানো আছে এগুলোকে আমরা সারি বলবো। যেমন এটা হচ্ছে এক নাম্বার সারি, এটা হচ্ছে দুই নাম্বার সারি, এটা হচ্ছে তিন নাম্বার সারি। তাহলে আমরা সারি এবং কলাম অনুরূপভাবে আমরা ভূমির সাথে সমান্তরাল যদি চিন্তা করি যে 1 0 0, এটা হচ্ছে আমার কলাম, একটি ম্যাট্রিক্সের কলাম বলবো যেটা ভূমির সাথে লম্ব অবস্থায় থাকবে। তো একটা ম্যাট্রিক্সকে ভুক্তিগুলোকে বা সংখ্যা চলক বা রাশিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে চিহ্নিত করে থাকি। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেটটাই ব্যবহার করে থাকি ম্যাট্রিক্সের ক্ষেত্রে। সো আমাদের তিন নম্বর আছে মাত্রা এবং ক্রম। একটা ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বলতে আমরা কি বুঝি? সো একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যাটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের মাত্রা। যেমন এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি হচ্ছে আমাদের তিনটা এবং কলাম হচ্ছে আমাদের তিনটা। সো এই ম্যাট্রিক্সের মাত্রাটাকে আমরা লিখব 3 বাই 3। এখানে 3 × 3 বলা যাবে না, এই ক্রস চিহ্নটাকে বাই উচ্চারণ করতে হবে আমাদের। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো 3 বাই 3 ক্রমে বা মাত্রার একটি ম্যাট্রিক্স। সো এখন আমরা 4 নম্বরে আসবো, যে 4 নম্বর এখানে আছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। ফর এক্সাম্পল, এ একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। তাহলে সারি ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলবো। এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে একটি এবং কলাম সংখ্যা হচ্ছে তিনটি। এখানে সারিকে আমরা অবশ্যই আগে বলতে হবে, কলামকে পরে বলতে হবে, এই সিকোয়েন্সটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হবে একটি, কলাম সংখ্যা হবে তিনটি। সো এই ম্যাট্রিক্সের ক্রম হবে 1 বাই 3, তার মানে এর মাত্রা হবে 1 বাই 3 ক্রমের একটি ম্যাট্রিক্স। তো অনুরূপ এখন আমরা 5 নম্বরে যাবো। 5 নম্বর হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তো কলাম ম্যাট্রিক্স ও সারি ম্যাট্রিক্সের মতোই, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। যেমন এ একটি ম্যাট্রিক্স যদি হয়, আমরা এই ম্যাট্রিক্সটাকে কলাম আকারে যদি লিখি এ বি সি, তাহলে এটাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলবো। এ একটি কলাম ম্যাট্রিক্স, এর কারণ হচ্ছে এর একটি মাত্র কলাম, এর একটি মাত্র কলাম এবং তিনটি সারি আছে। তাহলে এর মাত্রা হবে 3 বাই 1, এর মাত্রা হবে 3 বাই 1। তাহলে সারি ম্যাট্রিক্স হলো আমাদের, কলাম ম্যাট্রিক্স হলো, এবার হচ্ছে 6 নম্বর আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। সো রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? রেক্টেঙ্গুলার বা আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে না তাদেরকে আমরা রেক্টেঙ্গুলার বা আয়তাকার ম্যাট্রিক্স বলবো। সো 6, এবার আসছি আমরা 7 নম্বর। 7 নম্বর হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। সো বর্গ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি?
যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে তাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। যে ফার্স্ট উদাহরণটা আমি দিয়েছিলাম এ ম্যাট্রিক্সটা, এর সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, দ্যাট মিন্স হচ্ছে 3x3 ক্রমের একটা ম্যাট্রিক্স। এই কারণে এই ম্যাট্রিক্সটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো বা স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। এবার আমরা 8 নম্বরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে আমরা কি বুঝি। একটি ম্যাট্রিক্সের প্রধান বা মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে আমরা কি বুঝি। সো মুখ্য কর্ণ বলতে বোঝায়, আমি একটা উদাহরণ দিয়ে বলি, এ যদি একটি ম্যাট্রিক্স হয় ই এফ জি এইচ আই, তাহলে এটা 3x3 ক্রমের একটি ম্যাট্রিক্স হবে। আর এর প্রধান কর্ণ বা মুখ্য কর্ণটা হবে এই ম্যাট্রিক্সের যে কোনো একটি ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলাম এর সাধারণ ভুক্তি বরাবর যে কর্ণ হবে সেটাকে আমরা প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বলবো। তাহলে প্রথম সারির এবং প্রথম কলামের সাধারণ ভুক্তিকে এর সাধারণ ভুক্তি হচ্ছে এ, তাহলে এই এ বরাবর যে কর্ণ, তাহলে এই এ বরাবর যে কর্ণটা এই কর্ণকে আমরা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বলবো বা প্রিন্সিপাল ডায়াগোনাল বলবো। ওকে, এখন এরপরে নেক্সট আসছে হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। একটা ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা কি বুঝি। সো একটা ম্যাট্রিক্সের ট্রেস বলতে বোঝায় যে কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল। যে কোনো একটি ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে আমরা ম্যাট্রিক্সের ট্রেস বলবো। যেমন এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ছিল 1 1 1, তাহলে এ ম্যাট্রিক্সের ট্রেস কি হবে, এ ম্যাট্রিক্সের ট্রেস হবে 1+1+1=3। তো এখান থেকে কিছু কিছু কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো আমি একটু বলে দিই সাথে সাথে। যেমন একটা কোশ্চেন যদি এরকম হয় যে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, সাপোজ x 2 1 2 1 3 3 0 1, যে বলা হলো এই ম্যাট্রিক্সের ট্রেসের মান যদি 5 হয় তাহলে x এর মান কত। সো এই টাইপের আমাদের বহুনির্বাচনী প্রশ্নে দেখা যায়, এমসিকিউতে এরকম কোশ্চেন আছে আসে প্রায় দেখা যায় যে এ একটা ম্যাট্রিক্স হলে তাহলে বলতেছে যে এই ম্যাট্রিক্সের যদি ট্রেস এর মান 5 হয় তাহলে x এর ভ্যালুর মান বা x এর মান কত হবে। তাহলে আমরা জানি যে ট্রেস বলতে আমরা কি বুঝি, যে কোনো একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকে সেই ভুক্তির সমষ্টি বা যোগফলকে ট্রেস বলে। তাহলে আমরা বলতে পারি যেহেতু ট্রেস দেয়া আছে 5, তাহলে আমরা এখানে লিখতে পারি x+1+1=5। সো তাহলে এখান থেকে x=5-2=3, তার মানে x এর মান 3। সো এরকম কোশ্চেন আসে, সেই জন্য আমাদের এই ম্যাট্রিক্সের যে ক্লাসিফিকেশনগুলো আমাদের খুব ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে এবং খুব সতর্কতার সহিত মনে রাখতে হবে। ওকে, এখন আমরা আসি ট্রেস গেল, এখন ট্রেসের পর আসে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। সো কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মানগুলো ছাড়া, প্রধান কর্ণের মান এক্ষেত্রে শূন্য হতেও পারে নাও হতে পারে, তার মানে প্রধান কর্ণের মান ছাড়া অন্যান্য ভুক্তিগুলোর মান যদি শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স বলবো। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ হচ্ছে যেমন 1 1, এই 1 1 ছাড়া অন্য সকল ভুক্তিগুলোর মান শূন্য হলেই আমরা তাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো। তাহলে একটা কর্ণ ম্যাট্রিক্সের উদাহরণ যদি দেই তাহলে হচ্ছে 1 0 0 0 2 0 0 0 1, তাহলে আমরা দেখব এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে এর প্রধান কর্ণের ভুক্তিগুলো ছাড়া বাকি ভুক্তিগুলোর মান 0 বা 0, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো যে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এখন কোশ্চেন জানতে পারে যে প্রধান কর্ণে যে 1 2 1 আছে কি মান থাকবে সবসময় নাকি 0 হতে পারবে, এখানে 0 হতে পারে, তাহলে শর্তটা হচ্ছে প্রধান কর্ণের মানগুলো যে মান থাকতেও পারে এবং শূন্য হতে পারে, শূন্য অথবা অশূন্য ছাড়া প্রধান কর্ণ বাকি ভুক্তিগুলোর মান আমার অবশ্যই শূন্য হতে হবে। তাহলে শর্ত হচ্ছে প্রধান কর্ণ ছাড়া বাকি ভুক্তিগুলো অবশ্যই শূন্য হতে হবে, তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলবো। তো কর্ণ ম্যাট্রিক্স হলো নেক্সট হচ্ছে আমার স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি। সো স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের বা যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মান একই রকম হবে, প্রধান কর্ণের মান একই রকম তাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। একটা এক্সাম্পল দিই,
উদাহরণ স্কেলার ম্যাট্রিক্স এর প্রধান কর্ণের মান আমি বলছি একই রকম হতে হবে, তাহলে এক্ষেত্রে প্রধান কর্ণের মান একই 2 2 2, তো এরকম প্রধান কর্ণের মান যদি একই হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। তো লাস্ট হচ্ছে আমাদের একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। ও একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? সো একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের বা যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মান এক। এক বলতে এখানে 1 বোঝাচ্ছে, যে কর্ণ স্কেলার যে বর্গ ম্যাট্রিক্সের বা যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মান এক এবং বাকি ভুক্তিগুলোর মান 0 তাকে আমরা ইউনিট একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স বলবো। ফর এক্সাম্পল 1 0 0 0 1 0 0 0 1, সো এটা একটি একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। আমরা খেয়াল করবো এর প্রধান যে কর্ণ, এই প্রধান কর্ণের মান হচ্ছে 1 আর বাকি ভুক্তিগুলোর মান 0, সো এটাকে একক ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পারবো যে আমরা একক ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মান একই রকম, বাকি ভুক্তিগুলো 0। তো আমরা যখন স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা দিয়েছিলাম তখন বলছিলাম যে প্রধান কর্ণের মান একই রকম হইতে হবে, বাকি ভুক্তিগুলো 0 হতে হবে, তাহলে তাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলবো। তাহলে আমরা এখানে বলতে পারি যে একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো। কিন্তু আমরা এর আগে যেটা করলাম কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্সকে আমরা কখনোই একক ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো না। সো এই তিনটা সংজ্ঞা থেকে একটা প্রশ্ন আসে আমাদের প্রায় বোর্ডে দেখা যায়, এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন। এই কোশ্চেনটা আসে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নের মধ্যে আসে, যে একটা ম্যাট্রিক্স দেয়া থাকে এখান থেকে একটি বহুপদী সমাপ্তি সূচকের প্রশ্ন আসে আমাদের। সেই কোশ্চেনটা আমি একটু দেখিয়ে দিই, যে একটা ম্যাট্রিক্স দেয়া থাকবে 2 0 0 0 2 0 and 0 0 2। এখন এক নম্বরে যদি আমি বলি এটা একটি বর্গ ম্যাট্রিক্স, দুইয়ে বলবো এটা একটি স্কেলার ম্যাট্রিক্স, ফাইনাল তিন নম্বরে যদি আমি বলি একটি কর্ণ ম্যাট্রিক্স, আর নিচের কোনটি সঠিক 1 2 2 3, এই টাইপের প্রশ্ন আসে। তো আমরা প্রশ্ন দেখি যদি আমরা এই তিনটা সংজ্ঞা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো, কারণ এর প্রধান কর্ণের মান একই রকম। যদি একই রকম হয় তাহলে সেটা স্কেলার ম্যাট্রিক্স হয়, তাহলে এটা সত্য, দুই নম্বর সত্য, এটা একটা বর্গ ম্যাট্রিক্স তো অবশ্যই, কারণ এর সারিও তিনটা কলামও তিনটা। দেন আসে কর্ণ ম্যাট্রিক্স, তো কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞায় আমরা বলেছিলাম যে প্রধান কর্ণর মান ব্যতীত অন্যগুলো মান যদি 0 তাহলে এটাও কারেক্ট, কর্ণ ম্যাট্রিক্সও কারেক্ট হবে, কারণ কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে কোনো কন্ডিশন নাই, কন্ডিশন ছিল একটাই, সেটা হচ্ছে প্রধান কর্ণ ব্যতীত বাকি ভুক্তিগুলোর মান 0 হতে হবে। তাহলে প্রধান কর্ণের মান এখানে 2 2 2 আছে, সো মান আছে, এই কারণে এটাকে আমরা এই ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্সও বলতে পারবো, স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারবো, কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারবো। তো এই কারণে এই তিনটা সংজ্ঞা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা সংজ্ঞা সম্পর্কে ভালো কনসেপ্ট রাখতে হবে, কারণ এখান থেকে একটা কোশ্চেন সব সময় আসে। ওকে সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে, আমরা পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।